কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করলে সাবধান ছোট্টই ভুলে খালি হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট বর্তমান সময়ে কিউআর বা কুইক রেসপন্স কোড স্ক্যানের ব্যবহার বেশ বেড়েছে ট্র্যাকিং পেমেন্ট সোশ্যাল মিডিয়া ব্যবহার ইত্যাদি নানা কাজে কিউআর কোড স্ক্যান করে চলেছেন অধিকাংশ মানুষ আর বিশেষত এই কোডের মাধ্যমে প্রচুর অনলাইন পেমেন্ট হতে থাকায় এটিকে ঘিরে অনলাইন স্ক্যামও খুব দ্রুত বাড়ছে তাই এখন সমস্ত সাধারণ মানুষকে সবসময় সতর্ক থাকতে বলা হচ্ছে কারণ এই মুহূর্তে যে কেলেঙ্কারি চলছে তার ফাঁদে পা দিয়ে কিউ আর কোড স্ক্যান করলে সাথে সাথে আপনার টাকা স্ক্যামারদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে এই বিষয়ে অনেক সিকিউরিটি রিসার্চ কোম্পানি আগেই রিপোর্ট করেছে তবে অস্বস্তের বিষয় হল এই যে সম্প্রতি এক মহিলা ওয়েলক্স প্রোডাক্ট বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন শোনা গিয়েছে ওই ভিকটিম মহিলা একটি প্রোডাক্ট ওয়েলএক্স প্ল্যাটফর্মে নির্দিষ্ট দামে তালিকাভুক্ত করেন এরপর এক ব্যক্তি মহিলাটির সাথে যোগাযোগ করেন এবং তালিকাভুক্ত দামে প্রোডাক্টটি কিনতে আগ্রহ প্রকাশ করেন সেক্ষেত্রে ওই ব্যক্তি হোয়াটসঅ্যাপে বিক্রেতা মহিলাকে একটি কিউআর কোড পাঠান এবং তিনি দাবি করেন যে ফোন ফোনপে বা গুগল পের মতন কোন অনলাইন পেমেন্ট অ্যাপ দিয়ে কোডটি স্ক্যান করলে তিনি মানে মহিলাটি পেমেন্ট পেয়ে যাবেন এই পরিস্থিতিতে ওই মহিলা প্রতারকের কথা মতো কিউ আর কোড স্ক্যান করে ইউপিআই পিন এন্টার করলেই ব্যাস। মহিলার অ্যাকাউন্ট থেকে সঙ্গে সঙ্গে টাকা ট্রান্সফার হয়ে যায় কিউ আর কোড স্ক্যান করার সময় খেয়াল রাখুন এই দুটি বিষয় সব শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে চোখ কান একটু খোলা থাকলে বিপদ কি হতে পারে তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি করে এই ঝামেলা এড়াবেন সেক্ষেত্রে স্ক্যামাররা পেট্রোল পাম্প বা দোকানের মতন সর্বজনীন স্থানে থাকা কিউআর কোড পাল্টে অনেক সময় নিজস্ব নকল কিউআর কোড প্রতিস্থাপন করে এক্ষেত্রে কোড স্ক্যান করে পেমেন্ট করলে টাকা অ্যাকাউন্টে চলে যায় তাই এক্ষেত্রে দোকান জাতীয় কোন জায়গায় কাউকে পেমেন্ট করার সময় যখন কিউআর কোড স্ক্যান করবেন তখন অবশ্যই আপনি দোকানদারের নাম যাচাই করে নেবেন এছাড়া অফলাইন অনলাইন প্ল্যাটফর্মে কোনো কিউআর কোড স্ক্যান করার পর যদি আপনাকে একটি অজানা ওয়েবসাইটে রিডাইরেক্ট হয় তবে সতর্ক থাকুন আর যদি কেউ আপনাকে টাকা দেওয়ার জন্য কোড স্ক্যান বা ইউপিআই পিন এন্টার করতে বলে তাহলে তো অবশ্যই তাই এড়িয়ে চলুন এবং বিষয়টি নিয়ে অবশ্যই থানাতে রিপোর্ট করুন